ব্যবসায়ীর বাড়িতে হুমকি ও হেনস্থার অভিযোগের পর ওই ব্যবসায়ীর ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলো ব্যবসায়ী সমিতি। মিথ্যা অভিযোগ করা হচ্ছে, পাল্টা দাবি ব্যবসায়ী মুন্টু সাহার। ব্যবসায়ীর বাড়ির ওপর চড়াও হয়ে ব্যবসায়ীকে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা নারায়ণ ঘোষের বিরুদ্ধে। নারায়ণ ঘোষ তাদের ব্যবসায়ী সংগঠনের সম্পাদক, সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এমন দাবিতে এবার ওই ব্যবসায়ী ভাইদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, রেলবাজার ব্যবসায়ী সমিতি ও যশোহর রোড রামনগর রোড সংযোগস্থল ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে বসে সাংবাদিক সম্মেলন করেন তারা। আমরা ইতিমধ্যেই কিছু কিছু মোবাইলেও দেখতে পাচ্ছি এবং কিছুটা বাজারেও ই হয়েছে, আমাদের সম্পাদকের নামে আজে বাজে কথা বলা হচ্ছে, সে তোলাবাজি করে, কিন্তু এই প্রচার যাতে বন্ধ হয় এজন্য বনগাঁর জনসাধারণের কাছে আমি অনুরোধ রাখব, আপনারা এটা বিচার করবেন। নাম না করে ব্যবসায়ী মন্টু সাহা ও তার ভাইদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ব্যবসায়ী সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ, নিউ মার্কেট লাগোয়া পেট্রোল পাম্প সংলগ্ন একটি হোটেলের জায়গা অনৈতিকভাবে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে। যশোহর রোডের পাশে মল তৈরির সময় সামনের ফুটপাতের ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে। মল তৈরির জন্য এনএইচের জায়গা অনৈতিকভাবে পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া হয়েছে, এমনই নানান অভিযোগ তুলেছেন তারা। এ বিষয়ে সংগঠনের পক্ষে নিত্য দাস বলেন, নিউ মার্কেটের পার্শ্বস্থ এটি হস্তান্তর হয়, সেই পাম্পটি তখনকার সময় তিনজনের নামে হয়। আমাদের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে তখন একটি গণ্ডগোল হয়, তাদের সাথে তারা একটি প্রতিশ্রুতি দেয় যে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতিকে একটি অফিস ঘর করে দেওয়া হবে, কিন্তু আজ অবধি সেটিকে পূর্ণ করা হয়নি। ইদানিং আমাদের যশোর রোডের একজন দীর্ঘ 50 বছরের ব্যবসাদার শিবু দত্ত মহাশয়, উনিও এখানে আছেন, ওনার পৌরসভায় দীর্ঘদিন উনি খাজনাটা দেন, সব দেন, উনিও জানতে পেরেছেন যে ওনার জায়গাটা আর ওনার নেই, একটি অবৈধভাবে কোনো এক মহিলার নামে ওই জায়গাটি হয়ে গেছে। সেইটা যাতে সঠিকভাবে বিচার হয় এবং বনগাঁর মানুষ যাতে জানতে পারে, আমরা সেই সত্যটা সামনে আসুক এটা আমরা চাই। এছাড়াও যশোর রোডে 2-4 বছরের মধ্যে বিভিন্ন বড় বড় শপিং মল হওয়াতে যশোর রোডের যেসব ব্যবসায়ীরা রয়েছেন সেই সবগুলো ব্যবসায়ীদের, ছোট যারা ব্যবসায়ী তাদের আর্থিকভাবে প্রচণ্ডভাবে তাদের ক্ষতি হচ্ছে এবং তারা ভেঙে পড়েছে এই শপিং মলের জন্য। এনএস ধারে গত কয়েকদিনের আগেই একজন জুতো সেলাই করতেন এবং একজন মাংসের দোকানদার, তাদেরকেও অবৈধভাবে জোরপূর্বক তুলে দেওয়া হয়েছে। এই রকম বিভিন্ন অবৈধ কাজের সাথে যারা যুক্ত তারাই আবার একজনকে বদনাম করছেন, তিনি বনগাঁয় একজন সুনামধন্য লোক। আমরা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে চাইব যে এর সঠিক বিচার হোক। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মন্টু সাহা। তিনি বলেন, পেট্রোল পাম্পের জায়গা কারো ব্যক্তিগত সম্পত্তি হয় না, মল তৈরির জন্য সামনে যিনি থাকতেন তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং সেই ক্ষতিপূরণ সকলের সামনেই দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেছেন ব্যবসায়ী। তিনি বলেন, আমরা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি এবং আরও তাদের যে সহযোগী দুটো সংগঠনকে নিয়ে যে সাংবাদিক সম্মেলন করলো, এটা সর্বব্যাপী মিথ্যা, এর কোনো ভিত্তি এবং এর সত্যতা কিছু নেই। বর্তমানে আমাদের যে শপিং মলটা তৈরি হচ্ছে তার সামনে একজন জুতো সেলাই করবার কারিগর ছিলেন, তার সামনে ঠিক বলবো না, মানে একদম ব্ল্যাকটপ লাগোয়া এবং নতুন যে ফুটপাত বাঁধানো হয়েছে সেই ফুটপাতের ওপরে তার সাথে বসে উপযুক্ত ক্ষতিপূরণ এবং তার হাতে দেয়া নয়, তাদের যারা পরিচালনা করেন সেই সমস্ত ব্যক্তিদের হাতে তার উপযুক্ত ক্ষতিপূরণ আমরা তার হাতে দেওয়ার পরে, সে বুঝে পাওয়ার পরে সে ওখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। পাম্পের সম্পত্তি কোনো দিনই কারোর হয় না, রেস্টি ফেস্টি বললে রেস্টি হলো এই পর্যন্তই। আমি একজন এই পেট্রোল পাম্পটা পরিচালনা করবার কেয়ারটেকার,
পেট্রোল পাম্পের মালিকানা বলে কিছু নেই, আমার নামে গভর্নমেন্ট লাইসেন্স ইস্যু করেছে, সেলিং লাইসেন্স, সেই লাইসেন্সের বলে তেল কোম্পানি আমাকে তেল দেয়, তেল বেচে যেটুকু যা মুনাফা হয় আমার এস্টাবলিশমেন্ট চালাই। এরপরে যেটা বলা হয় যে হোটেলের জায়গা, যদি আপনারা আমাদের সংবাদ মাধ্যম হচ্ছে সব থেকে বিশ্বাসের জায়গা, সেই সংবাদ মাধ্যম যদি আপনারা প্রমাণ করতে পারেন শিবু দত্তর এ ব্যাপারে কোনো এভিডেন্স তার হাতে আছে, আমরা একদম আপনাদের সামনে মাথা নত করে যে শাস্তি দেবেন আমরা মেনে নেব। সব্যসাচী ভট্টাচার্য ও সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।